আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে শেখা একটা জিনিস আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমরা যারা চাকরি করি তারা সবাই কোনো না কোনো টিমের মেম্বার। অর্থাৎ আপনি যেখানে চাকরি করছেন, নইলে আপনি কোনো টেকনিক্যাল টিমের মেম্বার, অথবা কোনো ফিনান্স রিলেটেড টিমের মেম্বার, অথবা এইচআর রিলেটেড টিমের মেম্বার, অথবা আপনি কোনো একটা প্রজেক্টের মেম্বার, প্রজেক্টের যে এক্সিকিউশনের যে টিম আছে সেই টিমের মেম্বার। তো অ্যাজ এ টিম মেম্বার আপনি যখন কোনো জিনিস ম্যানেজমেন্টকে বা যখন কোনো আপনাদের সিনিয়রদেরকে যখন কোনো জিনিস প্রেজেন্টেশন করবেন যে কোনো একটা কাজ করছেন বা কাজ সফলভাবে সম্পন্ন করেছেন বা সফলভাবে সম্পন্ন করবেন, সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যেন আপনার বক্তব্যটা তে আমি বদলে আমরা থাকে। অর্থাৎ কোনো একটা প্রজেক্ট সম্পন্ন করছেন বা করবেন, সেক্ষেত্রে যদি বলেন হ্যাঁ স্যার আমি এটা করে ফেলবো, বা হ্যাঁ আমি এটা করেছি, বা আমি এটা করব, এটার বদলে যদি বলেন যে স্যার হ্যাঁ আমরা এটা করব, বা আমরা এটা সম্পূর্ণ করেছি, অর্থাৎ আপনি সিঙ্গুলার থেকে প্লুরালে যখন চলে যাবেন, অ্যাজ এ টিম, ওভারঅল টিমকে আপনি যখন রিকগনিশন করবেন, তখন সেক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্টের কাছে আপনার লিডারশিপ কোয়ালিটিটা কিন্তু ফুটে ওঠে। কারণ অ্যাজ এ লিডার আপনি কখনোই কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো প্রজেক্ট বা কোনো কাজ বা কোনো কিছু কিন্তু আপনি সম্পূর্ণ করতে পারবেন না। আপনাকে অবশ্যই সম্পূর্ণ যদি করতে হয় প্রজেক্ট বা কোনো কাজ, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু একটা টিমের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। এবং আপনি যখন ম্যানেজমেন্টকে ওই জিনিসটা বুঝাবেন যে হ্যাঁ স্যার আমি তো একটা টিমের মেম্বার এবং টিমের মাধ্যমে আমি কাজটা সম্পূর্ণ করি, তখন কিন্তু আপনার যে লিডারশিপ কোয়ালিটির উপর সেই ম্যানেজমেন্ট কিন্তু কনফিডেন্স পাবে। যাই হোক, সবাই আমার বক্তব্য মনে হয় বুঝতে পারছেন। আমি গত 4-4.5 বছর আগে আমার একটা সিনিয়র ভাইয়ের সামনে, মানে আমার বস ছিলেন উনি, তো ওনার সামনে আমি বলেছিলাম যে হ্যাঁ ভাইয়া আমি এটা করছি। তো উনি তখন আমাকে একটা জিনিস, এই জিনিসটা তখন আমাকে বলে দিয়েছিল যে তাইন কখনো আমি করছি এটা বলবো না, বলবো যে হ্যাঁ স্যার আমার টিম এটা সম্পূর্ণ করছে। এবং এই জাস্ট আমির বদলে আমরা এই ওয়ার্ডটা কিন্তু অনেক শক্তিশালী। যে শুনে সে কিন্তু তখন মনে করে ওকে, সে একটা টিমকে লিড দিয়ে সে করিয়েছে। তো যাই হোক, এতটুকুই বলার কথা ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।